আমরা অতন্দ্র জরিপ সম্পর্কে আপনাদের একটু কথা বলবো। অতন্দ্র জরিপ হলো আমাদের ফসলের জমিতে একটা নির্দিষ্ট সময় পর পর, হতে পারে 7 দিন কিংবা 14 দিন পর পর, এই ধানের জমিতে কি কি পোকামাকড় আসছে, কী কী রোগবালাই উপস্থিতি হতে পারে, এই সম্পর্কে আমরা নিয়মিত অবজারভেশন বা পর্যবেক্ষণের মাধ্যমে আমরা কিছু তথ্য সংগ্রহ করি। এই তথ্য সংগ্রহ করতে গেলে আমাদের 3টি মাধ্যম আছে বা পদ্ধতি আছে। আমরা চাক্ষুষ পদ্ধতিতে আমরা তথ্য সংগ্রহ করতে পারি, আমরা হাজার পদ্ধতি তথ্য সংগ্রহ করতে পারি, এবং সেই সঙ্গে পানি পাত্র আটটি পদ্ধতি আছে। এই আমরা তিনভাবে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। তো আমাদের অতন্দ্র জরিপ পদ্ধতিতে আমরা সাধারণত চাক্ষুষ পদ্ধতিটাকে আমরা প্রিফার করি, কারণ এই অতন্দ্র জরিপে আমরা এই জমির এক কর্নার থেকে আরেকটি কর্নার পর্যন্ত আমরা 20টি কথা তথ্য নিতে পারি। এটা আমরা ঝিকঝাক পদ্ধতিতে আমরা নিতে পারি, কোনাকোনিভাবেও আমরা তথ্য সংগ্রহ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা প্রথম সারি থেকে কয়েকটি সারি বাদ দিয়ে 4 নম্বর, 7 নম্বর, 14 নম্বর, 18 নম্বর, মানে 4, 7, 10, 14, 18 5 গোছার সকল তথ্য নিয়ে থাকি, এবং বাকি যে আরও 15টি গোছা আছে এই 15 গোছাতেও আমরা বন্ধু পোকা, শত্রু পোকা, আমাদের রোগ কী কী আছে এই সম্পর্কে আমরা তথ্য নিয়ে থাকি। সেখানে উত্তম হলো আমাদের চাক্ষুষ পথে তথ্য নেওয়া, কারণ আমাদের ধান গাছের উপর থেকে শুরু করে নিচের গোড়া পর্যন্ত আমাদের কী কী পোকামাকড় থাকতে পারে আমরা এই বিষয়গুলো এখানে আমরা পর্যবেক্ষণ করে তথ্য করি। যেমন এখানে আমাদের একটা ধান গাছ দেখতে পাচ্ছেন, এখানে আমাদের পাতা মরণ আমরা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, পাতাগুলো মরিয়ে আছে। তার পাশাপাশি আমার নিচের দিকে দেখতে পাচ্ছি কিছু বিপিএইসের কিছু নিম পাতা বাচ্চা পাওয়া যাচ্ছে, এবং গোড়ার দিকে কিছু গ্রাবিড 2-1টা পাওয়া যাচ্ছে। তো এটা ধরেন আমি 4 নম্বর গোছা প্রথমে তথ্য নিলাম, তারপর 5, 6, 7, 8 গিয়ে 8-এ আবার 7 নম্বর গোছা নিলাম, এভাবে 10, 14, 18 5 গোছা যে তথ্য পেলাম, 5 গোছা তথ্যগুলোকে পরে আমরা গড় করে আমরা একটা ভবিষ্যৎবাণী করতে পারি যে আমার এই জমিতে কোন কোন ক্ষতিকর পোকামাকড় বা রোগের উপস্থিতি আছে, এর জন্য আমাকে কী করতে হবে। এই কাজটি আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে, আমরা উপসংখ্যা কৃষি কর্মকর্তার মাধ্যমে, আমাদের সার্ভিলেন্সে 5টি ব্লক আছে প্রত্যেক উপজেলায়, এই 5টি ব্লকের তথ্য কম্পাইলেশন করে উপজেলার মাধ্যমে আমাদের ডিডি অফিসে আমরা প্রেরণ করি, এবং সেখান থেকে আমাদের জাতীয় পর্যায়ে আমাদের প্ল্যান্ট প্রোটেকশন উইংয়ে তথ্যগুলো দেওয়া হয়। অতন্দ্র জরিপের ক্ষেত্রে আমরা চাক্ষুষ পদ্ধতিতে আমরা একটি মানে ধান গাছের গোড়ায় আমরা যে তথ্যগুলো নেই, তার মধ্যে সঠিক নিয়ম হলো ধান গাছের উপর থেকে শুরু করে মাঝের স্তর এবং নিচের স্তর পর্যন্ত আমাদের 3টি স্তরে কী কী রোগ পোকামাকড় আছে সকল তথ্য আমাদের নিতে হবে, এবং এই যে তথ্যগুলো আমরা পাই পরে এই তথ্যগুলো আমরা কম্পাইলেশন করেই আমরা একটি মাঠের একটা অতন্দ্র ব্লকের আমার কী রোগ পোকামাকড় আছে এই সম্পর্কে আমরা তথ্যগুলো আমরা সংগ্রহ করে থাকি। চাক্ষুষ পদ্ধতিতে 20টি গোছার তথ্য নিব। এই ক্ষেত্রে 2 ধরনের আমরা তথ্য নিয়ে থাকি, একটি হলো কৃষিতাত্ত্বিক তথ্য, যেমন হলো কি 4, 7, 10, 14, 18 এই 5টি গোছা কৃষিতাত্ত্বিক তথ্য, মানে সকল তথ্য আর কি নেওয়া হয়, আর বাকি যে আমার গোছাগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমরা বায়োলজিক্যাল ডেটা নেই, অর্থাৎ এখানে আমার কী কী বন্ধু পোকা, শত্রু পোকা আছে এবং কী কী রোগ আছে এই তথ্যগুলো নিয়ে থাকি।